আজকের ব্লগটা বেশ আলাদা। এটা সেই সব মানুষদেরকে নিয়ে যারা একদিন তাদের সন্তানের ছোট্ট হাত ধরে হাঁটা শিখিয়েছিল, কিন্তু আজ তাদের হাত ধরার কেউ নেই। একদিনের জন্য হলেও ওনাদের একাকিত্ব দুঃখ সব ভাগ করে নিয়ে জাস্ট হ্যাপিনেস আর ওয়ার্মথ স্প্রেড করতে চেয়েছি এই ব্লগটায়। সো ইয়া, লেটস স্টার্ট। সো ফার্স্টে আমরা বাড়ি থেকে বেরোলাম 10:30-10:30 দিকে। দোস্তিপুর একটু সাউথে ডায়মন্ড হারবারের দিকে রাস্তায় গেলে পরে গ্রামের মধ্যে লোকেশন, তো রাস্তাটা তো সুন্দরই ছিল অ্যান্ড উই অবভিয়াসলি এনজয়েড। ইটেরও বলবো না, মাটির রাস্তা দিয়ে গিয়ে পৌঁছাই জারু নিবাস বলে আশ্রমটায়। অ্যান্ড এই আশ্রমটায় পৌঁছে একটা আলাদা রকম আমাদের ফিলিং হলো, বিকজ সামনে এরকম সবজি চাষ করা রয়েছে অ্যান্ড বাড়িটাও অনেকটা পুরনো একটা মনে হচ্ছে, নিজের এক মধ্যে একটা খুব হিস্ট্রি ধরে রেখেছে। টিম আনন্দের সাথে যাচ্ছিলাম, বিকজ ভালো কাজ করতে হলে একটা টিম থাকলে অনেক বেশি জনের কাছে রিচ করা যায়, একা করলে খুব একটা এক্সটেন্টে আমরা করতে পারতাম না। সো আমরা ফাইনালি এখন এই চারুনিবাস বৃদ্ধাশ্রমে এসে পৌঁছে গেছি অ্যান্ড ভেতরটা খুবই সুন্দর, এখানের আর্কিটেকচারটাই কমপ্লিটলি আলাদা। প্রথমে ঢুকতেই আমরা দেখি যে যেরকম পুরোনো দিনে গ্রামের বাড়ি হয়, মাঝখানে একটা বড় উঠোন বা কোর্টইয়ার্ড অ্যান্ড চারিদিকে রুম। ডান দিকে ছিল দাদুদের ঘর অ্যান্ড ওখানে নামই ছিল দাদুর নিবাস, আর বাঁদিকে ছিল যেখানে যেখানে দিদারা থাকছিলেন। তো সবাই নিজেরা লাইন করে ওখানে সুন্দর বসেছিল। গিয়ে ওখানে ডান দিকে ঢুকতেই দেখলাম যে একটা মন্দির টাইপ জায়গা করা আছে, যেখানে সব রিলিজিয়ানের গডসদেরকে ওখানে ওরা প্রেয়ার করে। এটা কালমিনেশন অফ রিলিজিয়ানস দেখাচ্ছিল, যেটা টাচড আর হার্টস। দেন ওখানে আমরা, আমাদেরকে চা দেওয়া হলো না, চায়ের মতো দেওয়া হলো কাঁড়া, বিকজ ওটা ওখানকার স্পেশালিটি, সব দাদু দিদারা ওটাই খান। তো এখানে দাদু দিদাদের জন্য আমরা স্পেশালি সব জিনিসপত্র কিনেই নিয়ে এসেছি। আমাদের মনে হয়েছে ফান্ডের থেকেও বেশি এদের এখানে সাপ্লাইজের অভাব, বিকজ এত গ্রামের মধ্যে এখানে কোনো দোকানপাট এটা রিচ করাটাই মুশকিল। সো অ্যাডাল্ট ডাইপার থেকে শুরু করে চাল ডাল খাবার মিষ্টি সব আমরা ওখান থেকে রেডিমেড নিয়ে এসেছি। বয়স্ক লোকেরা ছাড়াও অনেক বাচ্চা আছে, 40টার মতন বাচ্চা আছে যাদেরকে এরা পড়ায় আর কি। সো তাদের জন্য পেন্সিল, রবার, পেন্সিল বক্স, খাতা অনেক কিছু আনা হয়েছে। কেমন লেগেছে কি? থ্যাংক ইউ। কি আছে দেখ, দেখ খুলে দেখ, খুলে দেখ। আমরা চেষ্টা করেছি বৃদ্ধাশ্রমটাকে যতটা মানুষের কাজের জন্য ব্যবহার করা যায়, আর বৃদ্ধাশ্রমটা কোনো পেড বৃদ্ধাশ্রম না, এই মানুষগুলোর কোনো আইডেন্টিটি নেই। বিভিন্ন জায়গা থেকে, রাস্তা থেকে, হসপিটাল থেকে, প্ল্যাটফর্ম থেকে, পুলিশের মাধ্যমে এনারা আমাদের কাছে এসে আছে। এনাদের কোনো আধার কার্ড না ভোটার কার্ড ওসব কিছুই নেই, মানে মোস্ট প্রান্তিক মানুষ বলতে আমরা যা বুঝি একদমই তারা তাই। সেই জন্যে আমরা একটু অন্যরকমভাবে এই রুমটাকে চালানোর চেষ্টা করি। আমাদের আরেকটি হোম আছে ঠাকুর পুকুরের নাম ভালোবাসা। আপনারা নিশ্চয়ই যখন মনে হবে যে আমাদের সঙ্গে যুক্ত হতে চান, কাজ করতে চান, আপনারা আসতে পারেন আমাদের কাজে, আমাদের সঙ্গে হাত মিলিয়ে। আরও একটা সুন্দর জিনিস দেখলাম যে ওখানে রোজ নার্স আর ডক্টর যায় সবাইকে ভিজিট করতে, রেগুলার ওষুধ আর ইনজেকশনস আর যাদের প্রেশার মাপার, সুগার মাপার সেগুলো করা হচ্ছে ওখানে। অ্যান্ড দেন আমরা সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান হলো, আমরা কিছু অ্যারেঞ্জ করে গেছিলাম, গান আবৃত্তি সেগুলো করলাম। দেন ওখানের বাচ্চারা আমাদের ওয়েলকাম করার জন্য কিছু ডান্স প্র্যাকটিস করেছিল, সেটা করলো অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি হার্ট ওয়ার্মিং। কোঅর্ডিনেশন, নাচ, কোরিওগ্রাফি এগুলো সব কিছু ম্যাটার করছিল না ওখানে, ওরা যে চেষ্টা করছে, হাসছে। অ্যান্ড
কিছু দাদু দাদার সাথে ইন্টারঅ্যাক্ট করলাম যে আগের জীবনটা কেমন ছিল, এখানে এসে কেমন আছে, কেমন লাগছে, থেকে কতটা বাড়িকে মিস করে। দোতলা বাড়ি, তারপরে মা নেই, বাবা নেই, ভাই নেই, কেউ নেই। আমি একটা অ্যান্ড সবাই সেটাই একটু চায়, দিনের শেষে কেউ এইসব কথাগুলো শুনুক, শেয়ার করতে পারুক, সবাই কথা বলতে চায়। এভরি ওয়ান ওয়ান্টস টু বি হার্ড। তো উই অল ওয়্যার অল ইয়ার্স দ্যাট ডে, সবাই আমরা শুনছিলাম, এক্সপিরিয়েন্স করার চেষ্টা করছিলাম, কারণ অবভিয়াসলি দুঃখ শেয়ার করলেই কমে, খুশি শেয়ার করলেই বাড়ে। তো সেটাই আমাদের মেন মোটিভ ছিল ওখানে যাওয়ার। ওভারঅল খুবই টাচিং এক্সপিরিয়েন্স ছিল। যেই সময় দিদা উঠে এসে আমাদের সাথে নাচছিল, তো মনে হচ্ছিল শি ইজ ফিলিং লাইক উই আর ফ্যামিলি, অ্যান্ড আমাদের সাথে খুশিটা শেয়ার করা যেতে পারে। দিনের জন্য ফ্যামিলি হয়ে আমরা যে কতটা ওভারওয়েলমড ফিল করছিলাম সেটা ওই দিনে না থাকলে আমি বোঝাতে পারবো না। দ্যাট ওয়াজ অন আনাদার লেভেল, দ্যাট রিয়েলি রিয়েলি টাচড আওয়ার হার্টস। আমরা সবার হাত ধরে সবাই মিলে নাচ করলাম, সব দাদু দিদারা বসে চেয়ারে নাচ করছিল, গান করছিল, আমাদেরকে চিয়ার করছিল, হাততালি দিচ্ছিল। দিদারা হার বানিয়েছে, মহিলারা মাস্ক আর টুপি বানিয়েছে, তো সেগুলো যাদের নেওয়া নিতে চায় নিতে পারে, তাতে ওদের অবভিয়াসলি হেল্প হবে। তো আমরা আমাদের পার যতটুকু পেরেছি করলাম। এটা হচ্ছে ছাদের ঘর, আর এখানে সেলাই শেখানো হচ্ছে, যেটা ইজ অসম। বাকি এখানে মহিলারা আত্মনির্ভর হতে পারে। কেউ আমাদেরকে ফিরতে দিচ্ছিল না, বলছিল আরেকটু থেকে যাও, আবার পুজোতে এসো, আর ক্রিসমাসে এসো, আবার বড়দিনের সময় এসো। হ্যাঁ, তো ইয়া, আমি অনেক চেষ্টা করবো ওদের কাছে যতটা বেশি যাওয়া যায়। ওরা যে ওয়ার্মথ আর ভালোবাসাটা শো করে বাইরে থেকে লোকরা গেলে, সেটা ইজ ইনকম্প্যারেবল। মিন্স মনে হচ্ছিলো যেন মামা বাড়ি এসছি আর কি, অ্যান্ড দাদু দিদাদের সাথে দেখা করছি। অন দিস চ্যানেল আমরা সেই মোমেন্টসগুলো শেয়ার করি বা ব্লগ করি বা ডকুমেন্ট করি যেগুলো রিয়েলি আমাদের মন ছোঁয়ে। অ্যান্ড উই ওয়েন্ট দেয়ার উইদাউট এনি প্রপার প্ল্যানিং, বাট উই ডিড এনি ওয়ে, বিকজ আমরা এই দিনটাকে মনে রাখতে চেয়েছিলাম, আমরা এই ওদের স্মাইলিং ফেসগুলোকে মনে রাখতে চাইছিলাম। অ্যান্ড আমরা এটা সোশ্যাল মিডিয়াতে সেই জন্যই পোস্ট করছি, নট বিকজ অফ এনি শো অফ কি আমরা এটা করেছি বা ফর এনিথিং আদার পারপাস, এক্সেপ্ট কি শেয়ারিং দিস হ্যাপিনেস উইচ উই ফেল্ট উইথ ইউ, অ্যান্ড ফর এনকারেজিং কি তোমরা যদি কখনো কেউ চান্স পাও, কিছুর জন্য না, জাস্ট গো ভিজিট দেম, কোনো ভি ওল্ড এজ হোম, অরফানেজ, দে আর দ্য পিপল হু নিড আদার পিপল, হু ওয়ান্ট আদার পিপল, ওদের অ্যাফেকশন খুব দরকার।